বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বের হয়েছে। আজকে আমি তোমাদের সার ও কারুকলা বিষয়ের একটি নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তোমাদের বিষয় হলো সার ও কারুকলা। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের সংস্কৃতিতে শিল্পকলা চর্চার গুরুত্ব, ভূমিকা। শিল্পকলা বলতে বিশ্বের বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে বিদ্যমান বহুবিধ কিছু মানব কর্মকাণ্ডকে বোঝায়, যেগুলোতে দেখা শোনা বা পড়ার যোগ্য কিংবা পরিবেশন করার মতো এমন বিশেষ কোনো ও কিছু সৃষ্টি করা হয়, যার মাধ্যমে সৃষ্টিকারীর কল্পনা শক্তি বা কারিগরি দক্ষতার বহিঃপ্রকাশ ঘটে এবং দর্শক, শ্রোতা, পাঠক বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে ও বুদ্ধি দিয়ে মানসিকভাবে যার সৌন্দর্য বা আবেগ উদ্রেককারী ক্ষমতার তারিফ করে। শিল্পকলার প্রকারভেদ। শিল্পকলা প্রধানত দুই প্রকার, যথা চারুশিল্প ও কারুশিল্প। চারুশিল্প পরিবেশকে সুন্দর করাই হলো চারুশিল্প। দুই, কারুশিল্প, যে শিল্প প্রয়োজন মেটায় ও সুন্দর করে পরিবেশকে, তাই কারুশিল্প। শিল্পকলার শ্রেণীবিভাগ ছকে উল্লেখ করা হলো। তোমরা এখানে একটা হাতে লেখা ছক দেখতে পাচ্ছ। এই ছকে শিল্পকলার দুই প্রকার, চারুশিল্প এবং কারুশিল্প, এবং এটা তোমরা দেখে দেখে লিখে নিবে। শিল্পকলার গুরুত্ব। যুগে যুগে পৃথিবীতে যারা এসেছে, তারা বেঁচে আছে তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে, এর মধ্যে শিল্পকলা একটি। শিল্পকলার মাধ্যমে মানুষ তার অতীত ছবি, লিপি, পাত্র, হাতিয়ার থেকে শুরু করে গুহাবাসীর চিত্র, বিভিন্ন সভ্যতার চিত্র, অতীত জীবনের চিত্র, ইতিহাস ইত্যাদি ফুটে তুলতে পেরেছেন, যা মানুষকে তার অতীত বিষয়ের বিভিন্ন জ্ঞান দান করে, মানুষকে সামনের দিকে চলতে শেখায়। তাই অতীত জানতে হলে শিল্পকলাকে গুরুত্ব দিতে হবে এবং শিল্পকলার চর্চা করা আমাদের উচিত। বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধকরণে লোকশিল্পের গুরুত্ব। লোকশিল্প যে কোনো জাতির ইতিহাস শেখায়, একটি জাতির আত্মপরিচয় বহন করে। যেমন আমাদের শিল্পী জয়নাল আবেদিন 1943 সালের দুর্ভিক্ষের চিত্র তুলে ধরেছেন, এই জন্য তার এই সমস্ত ছবি থেকে আমরা অতীতে বাংলাদেশে কী ঘটেছিল তা আমরা জানতে পেরেছি। এইভাবে অতীতের পোশাক দ্বারা আমরা বুঝতে পারি অতীতের মানুষের জীবন দ্বারা কেমন ছিল, তারা কীভাবে জীবিকা নির্বাহ করত এবং তাদের জীবন মান কেমন ছিল। এইভাবে একটি দেশের শিল্পকলা জাতিকে ভবিষ্যৎ পথ দেখাতে সাহায্য করে। আর বাংলাদেশে এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ তার শিল্পকলার মাধ্যমে 1971 সালের বেশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে, আর একটি জাতির জন্য এটি একটি জ্বলন্ত ইতিহাস। এটি হলো তোমাদের, যদি তোমাদের কাছে এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ভালো লাগে, তাহলে তুমি এবং তোমার বন্ধুদের মাঝে তা ছড়িয়ে দিবে এবং বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব ও লাইক করতে বলবে। আজকে এই পর্যন্ত।